সরকার যে নতুন নির্ধারিত দাম দিছে, এই দামে মাল কিনলে আপনি দোকানে এসে দেন, ঘটনাটা কি ঘটছে? সরকার বলছে এই আমার কাছে রেট আছে, হ্যাঁ, তারা বলতেছে যে সোনালী মুরগি 269.64 টাকা, কিশোরগঞ্জ সদরে আজকে সোনালী মুরগি হচ্ছে 240 টাকা। তা এখন 20 টাকা যে আপনারা বাড়াইলেন, বাজারে 240, আপনাদের কাগজে 269, বাজার তো গবেষণা করেন না, অফিসের বৃত্তে পয়সা, এসি রুমের বৃত্তে পয়সা, আপনাদের অফিসাররা গবেষণা করে, গবেষণা করে একটা রেট মাইরা দেয়। কেরে দাম বাড়ছে, কেন বাড়ছে তদন্তের দরকার নাই, গবেষণার দরকার নাই। আপনারা ব্রয়লার মুরগির রেট দিচ্ছেন 179.59 টাকা, এটা গত 2-1 দিন আগে কম ছিল, আপনাদের এই রেট হুইন নেই মনে হয় না আপনারা 180-তে পৌঁছাইছে, এবং মানুষ বলছিল যে 170 ছিল, মানে আপনারা রেট দিচ্ছেন 10 টাকা বাড়ায়া, ওনারা তো বাড়াবেই। আচ্ছা, এবার আপনারা টিমের ব্যাপারে কি করলেন? নতুন সরকার এসি রুমের বৃত্তে পয়সা রেট দিছে 48 টাকা লিডিম, এখন আপনার এই যে দোকানের ভিতরে হলো 5-50 টাকা, মানে এরা কি 1-50 টাকা কিন না, 52 টাকা কিন না, কি আর 48 টাকা বিক্রি করব? যত সরকার এই দেশে আইলো আমি বুঝলাম না, এসি রুমের ভিত্তে পয়সা পয়সা আপনারা কি সার্কিটা করেন? আপনারা কি মাঠ পর্যায়ে লোক পাঠাইতারেন না যে বাজারে কত টাকা আসলে বিক্রি হইতেছে, কেন বেশি দামে এরা কিনা আনতেছে, কেন খাবারের দাম বেশি, খবর না করে তদন্ত না করে আপনারা একটা রেট দিয়ে দেন, টিভির ভিত্তে রেট দিয়ে দেন, পরে ব্যবসায়ীর দোকানে গেলে আপনার টিভি থেকে কিনেন? তো আপনি কিভাবে করলেন যে 48 টাকা রেট দিলেন আর বাজারে 5-50 টাকা? দেখি কিশোরগঞ্জ সদর এটা এসি রুমের ভিত্তিতে বাইরিয়া, লোক না থাকলে লোক নিয়োগ দিয়ে কাজকর্ম করে পরে রেট দিন যে, মানে জমিদার এটা চাই এসি রুমের ভিত্তিতে বাইরন, বাইরে পরে রেট দিন যে। এই যে চিত্র এবং চরিত্র, আপনারা মাঠ পর্যায়ে কোনো প্রকার গবেষণা করেন না, না ডিম লয়ে করেন, না মুরগি লয়ে করেন, কেন দাম বাড়ে? বাড়ার অন্যতম কারণ হচ্ছে আপনার খাবারের দাম বেশি। ইন্ডিয়াতে ডিম 5 টাকা, উৎপাদন খরচ সহ লাভ সহ তারা বাংলাদেশে ডেলিভারি দেয়, ওই যে আমদানি করে কিন্তু ডিম আনছে 5 টাকা করে বাংলাদেশে আসছে, পরে খরচ টরচ 60 টাকা পড়ছে, তাহলে ওরা 5 টাকায় কেমনে পারে ডিম? ওরা বলতেছে ওদের খাবারের দাম কম, আমাদের বাংলাদেশে খাবারের দাম বেশি। তো খাবারের দাম যদি না কমান, তাহলে কি আপনি মুরগির দাম, মুরগির ডিমের দাম কারো বাবার ক্ষমতা আছে কমানোর? এতে কি হবে জানেন, আপনাদের এই অফিসের ভিত্তে বইয়ে গবেষণা আর টিভির ভিত্তে একটা রেট দেওয়া, তাতে জনগণ মরবে আর খামারিরা মরবে, জনগণ বাজার করতে এলে ব্যবসায়ীর লোকে দরবার, আর ব্যবসায়ী যখন যাবে খামারের থেকে কিনতে এর লোকে দরবার, এরে ভাই টিভির ভিত্তে রেট কর, টিভির থেকে কিন। তো গবেষণাটা আপনার অফিস থেকে বাইরন, যত অফিসার আছেন কৃষি মিষি প্রাণী টানি আছেন, আমার মতো কামলা দেন, আমি তো এদেশের একজন ক্ষুদ্র নাগরিক, আপনাদের কামলা না সরকারেরও কামলা না, আমি আমার কামলা জনগণের কামলা। তো এইভাবে বাজারের ভিত্তে আইসা আপনি গবেষণা করে দেন যে আসলে দাম কত, আপনারা অফিসের ভিত্তে বলে রেট মাইরা দেন, রেটের সাথে বাস্তবে তো কোনো মিলে না। তো মিলার জন্য আপনারা বাজারে নামেন নাই মা, তদন্ত করে গবেষণা করে দেখেন যে কেরে দাম বাড়ছে। আপনারা এই এই তামসার অফিসার গিরিথন, স্বাধীনতার পরবর্তী 53 বছর ওই কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, ভিতরে বৈশা বৈশা অফিসার গিরি, আর এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলম খাতা চালানোটা বন্ধ করেন, বন্ধ করে এই টিভিতে খবর দেয় ইলিশের দাম এত, মুরগির দাম এত, ডিমের দাম এত, বাস্তবে কোনো অস্তিত্ব নাই। আর কাস্টমাররা ওই যে আমি তো অবস্থান করছি দোকানে, তর্ক আর বিতর্ক, যে ভাই টিভি তো দেখলাম 48 টাকা, আমরা ডিম 5-50 টাকা করে, টিভি দেখলাম এত টাকা, আমরা ডিম এত টাকা করে, সবকিছু বাস্তবে এসে পর্যবেক্ষণ করেন। আর অফিসার গিরি সারেন এসি রুমের ভিত্তে পয়সা, কর্মী না থাকলে বেকার বহু ছেলে মেয়ে আছে, এগুলো নিয়োগ দেন।